হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকেরই জানার আগ্রহ, রিয়াজ পূর্ণিমা জুটি একসাথে জুটি বেঁধে কয়টি সিনেমা করেছেন? অন্যদিকে মান্না পূর্ণিমা জুটি একসাথে জুটি বেঁধে কয়টি সিনেমা করেছেন? রিয়াজ ও পূর্ণিমা এ দুজন একসাথে জুটি বেঁধে 28টি সিনেমাতে অভিনয় করেছেন। অন্যদিকে মান্না ও পূর্ণিমা এ দুজন একসাথে জুটি বেঁধে 19টি সিনেমাতে অভিনয় করেছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে জানতে পারবেন রিয়াজ পূর্ণিমা জুটি ও মান্না পূর্ণিমা জুটি এই দুই জুটির সর্বোচ্চ আয়কারী 5টি সিনেমার সম্পর্কে। তো ভিউয়ার্স, চলুন আজকের এই ভিডিওতে প্রমাণ সহ দেখে নেওয়া যাক রিয়াজ পূর্ণিমা জুটি ও মান্না পূর্ণিমা জুটি এই দুই জুটির মধ্যে কোন জুটি সেরা। রিয়াজ পূর্ণিমা জুটির সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 5 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ছোট্ট একটু ভালোবাসা। এই সিনেমাটি মুক্তি পায় 2005 সালে। রিয়াজ পূর্ণিমা জুটির ছোট্ট একটু ভালোবাসা, এই সিনেমা বাজার ছিল প্রায় 80 লাখ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 3 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ছোট্ট একটু ভালোবাসা এই সিনেমাটি সুপারহিট সিনেমা। মান্না পূর্ণিমা জুটির সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 5 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মাস্তানের উপর মাস্তান। এই সিনেমাটি মুক্তি পায় 2002 সালে। এই সিনেমাটি পরিচালনা করেছেন মুনতাজুর রহমান আকবর। মান্না পূর্ণিমা জুটির মাস্তানের উপর মাস্তান, এই সিনেমাটির বাজার ছিল প্রায় 3 কোটি টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 7.5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মাস্তানের উপর মাস্তান এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। রিয়াজ পূর্ণিমা জুটির সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 4 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 2000 সালে। এই সিনেমাটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। রিয়াজ পূর্ণিমা জুটির নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 90 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল 3.5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি এই সিনেমাটি সুপারহিট সিনেমা। মান্না পূর্ণিমা জুটির সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 4 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে পিতামাতার আমানত। এই সিনেমাটি পরিচালনা করেছেন FI মানিক। এই সিনেমাটি মুক্তি পেয়েছিল 2008 সালে। মান্না পূর্ণিমা জুটির পিতামাতার আমানত, এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 1.5 কোটি টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল 8 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী পিতামাতার আমানত এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। রিয়াজ পূর্ণিমা জুটির সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে হৃদয়ের কথা সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 2006 সালে। এস এ হক অলিক পরিচালিত হৃদয়ের কথা, এই সিনেমাটির বাজার ছিল প্রায় 80 লাখ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 4 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী হৃদয়ের কথা এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। মান্না পূর্ণিমা জুটির সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মনের সাথে যুদ্ধ, এই সিনেমাটি মুক্তি পায় 2007 সালে। এই সিনেমাটি পরিচালনা করেছেন আহমেদ নাসির। মান্না পূর্ণিমা জুটির মনের সাথে যুদ্ধ, এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 1.5 কোটি টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 8 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মনের সাথে যুদ্ধ এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। রিয়াজ পূর্ণিমা জুটির সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 2 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে এস এ হক অলিক পরিচালিত আকাশ ছোঁয়া ভালোবাসা, এই সিনেমাটি মুক্তি পায় 2008 সালে। রিয়াজ পূর্ণিমা জুটির আকাশ ছোঁয়া ভালোবাসা, এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 90 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 4 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আকাশ ছোঁয়া ভালোবাসা এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। মান্না পূর্ণিমা জুটির সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 2 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে সিনেমাটি, এই সিনেমাটি মুক্তি পায় 2001 সালে। এই সিনেমাটি পরিচালনা করেছেন FI মানিক। মান্না পূর্ণিমা জুটির সুলতান, এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 1.5 কোটি টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল 9 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সুলতান সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার। রিয়াজ পূর্ণিমা জুটির সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মনের মাঝে তুমি সিনেমাটি, এই সিনেমাটি মুক্তি পায় 2003 সালে। এই সিনেমাটি পরিচালনা করেছেন মতিউর রহমান পানু। রিয়াজ পূর্ণিমা জুটির মনের মাঝে তুমি, এই সিনেমাটির বাজার ছিল প্রায় 1 কোটি টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 8 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মনের মাঝে তুমি এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। মান্না পূর্ণিমা জুটির সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে স্বামী স্ত্রীর যুদ্ধ সিনেমাটি, এই সিনেমাটি মুক্তি পায় 2002 সালে। এই সিনেমাটি পরিচালনা করেছেন মান্না পূর্ণিমা জুটির স্বামী স্ত্রীর যুদ্ধ, এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 1.5 কোটি টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 10
10 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্বামী স্ত্রীর যুদ্ধ এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। রিয়াজ ও পূর্ণিমা এ দুজন একসাথে জুটি বেঁধে 28টি সিনেমাতে অভিনয় করেছেন। এই 28টি সিনেমার মধ্যে 12টি সিনেমা হিট, সুপার হিট, ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করেছে। রিয়াজ পূর্ণিমা জুটির বাকি 16টি সিনেমা বক্স অফিসে অ্যাভারেজ, সেমি হিট ও ফ্লপ হয়েছিল। অন্যদিকে মান্না ও পূর্ণিমা এ দুজন একসাথে জুটি বেঁধে 19টি সিনেমাতে অভিনয় করেছেন। এই 19টি সিনেমার মধ্যে 16টি সিনেমা বক্স অফিসে হিট, সুপার হিট, ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করেছিল। মান্না পূর্ণিমা জুটির বাকি 3টি সিনেমা বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করেছিল। তো বিয়াস, রিয়াজ পূর্ণিমা জুটি ও মান্না পূর্ণিমা জুটি, এই দুই জুটির মধ্যে আপনার চোখে কোন জুটি সেরা? আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।